হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কলকাতা প্রপার্টিস থেকে আকাশ আমরা এখন চলে এসেছি বেহালা চৌরাস্তা নিয়ারেস্ট বকুলতলার কাছাকাছি এর একজ্যাক্ট লোকেশান হচ্ছে যোগাশ্রম বেহালা চৌরাস্তা বকুলতলা নিয়ারেস্ট লোকেশান হচ্ছে যোগাশ্রম এই দোতলা বাড়িটি দু কটা পাঁচ ছটা জমির উপরে এই দোতলা বাড়িটি বিক্রয় আছে বাড়িটির চারপাশে আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিই বাড়িটির পিছন সাইডে তিন ফুট ছাড় আছে ভালো করে আপনাদের দেখিয়ে দিই যাতে আপনাদের বুঝতে বা দেখতে অসুবিধা না হয় এখানে আছে পাঁচ ফুটের মতো ছাড় খুব সুন্দর বাগান মতো করা আছে বাড়ির অল পেপার্স আপ টু ডেট করা আছে লোকেশানটা আবার বলে দিই বেহালা চৌরাস্তা বকুলতলা নেয়ার যোগার সময় কাছাকাছি যথেষ্ট চারিদিকে ছাড় দেওয়া আছে দুখানা এন্ট্রান্স এই একটা এন্ট্রান্স আছে এই দিক দিয়ে মেন এন্ট্রান্স আছে দেখতেই পাচ্ছেন এটা দোতলা বাড়ি কলম দেওয়া এই দোতলা বাড়িটি বিক্রয় আছে ঢুকতে একটা বারান্দা মতো দেখতেই পাচ্ছেন এখানে গ্রাউন্ড ফ্লোরে দুটো রুম এই একটা রুম এই রুমের সাইজ হচ্ছে দশ বাই বারো যথেষ্ট একটা বড়ো বেডরুম গ্রাউন্ড ফ্লোর দিয়ে এন্ট্রান্স একটা রুম আপনাদের দেখানো কমপ্লিট হলো এটা একটা রুম আর আছে এই একটা রুম দুটো রুম দিয়ে দুটো রুমে এক্সেস করা যায় এই বেডরুমটির সাইজ হল বারো বাই এগারো এই বেডরুমটির সাইজ দশ বাই বারো ওই বেডরুমটি হচ্ছে বারো বাই এগারো এটা হচ্ছে ডাইনিং রুম ওইদিকে দুটো হচ্ছে ওয়াশরুম আর এটা হচ্ছে কিচেন এইদিকে একটা দেখাচ্ছি কিচেন আছে আগে বেডরুমগুলো আপনাদের দেখিয়ে দিই এইটা হচ্ছে ডাইনিং এটা ওপরে সিঁড়ির ঘর এটি হচ্ছে কিচেন এই দুটো হচ্ছে ওয়াশরুম আছে আর এই বেডরুমটা আপনাদের এখান থেকে দেখিয়ে দিলাম এই এন্ট্রান্স বাইরে থেকে এই দুটো বেডরুম দেখিয়ে দিলাম এখানে যাতে বুঝতে আপনাদের অসুবিধা না হয় প্লট এরিয়া আছে দু কাটা পাঁচ ছটাক বাড়ির জমিটির পরিমাপ দু কাটা পাঁচ ছটাক এটা হচ্ছে ডাইনিং এদিকে আছে দুটো ওয়াশরুম আর এটি আছে কিচেন কিচেনের সাইজটা আট বাই পাঁচ কিচেনটা সাইজ হচ্ছে আট বাই পাঁচ বাড়িটির ফেসিং আছে নর্থ ওয়েস্ট এটি একটি ওয়াশরুম গ্রাউন্ড ফ্লোরে যেটা ইন্ডিয়ান দুটোই ইন্ডিয়ান করা আছে ওয়াশরুমগুলো সাইজ হচ্ছে আট বাই পাঁচ ভালো করে আপনাদের দেখিয়ে দিই এটাও একটা এন্ট্রান্স বাড়িটির দুটো এন্ট্রান্স এবার যাব আমরা ফার্স্ট ফ্লোরের দিকে গ্রাউন্ড ফ্লোরে দুটো বেডরুম দুটি ওয়াশরুম একটা ডাইনিং রুম একটা বারান্দা দুটি বেডরুম এবার আমরা চলে যাব ফার্স্ট ফ্লোরের দিকে এটা ছাদের সিঁড়ির দিকে প্লাস একটা ঠাকুর ঘরও করা আছে ফার্স্ট ফ্লোরে আছে এই একটি বেডরুম তার সাথে আছে অ্যাটাচ ব্যালকানি এই বেডরুমটি সাউথ ফেসিং এই বেডরুমটির সাইজ বারো বাই চোদ্দো এই বেডরুমটির সাইজ বারো বাই চোদ্দো যথেষ্ট একটা বড় বেডরুম তার সাথে আছে অ্যাটাচ ওয়াশরুম ফার্স্ট ফ্লোরে আছে একটা বড় বেডরুম তার সঙ্গে অ্যাটাচ ওয়াশরুম আর খুব সুন্দর একটা হল যথেষ্ট বড় একটা হল হলটার সাইজ হচ্ছে পঁচিশ বাই ষোলো এই হলটার সাইজ পঁচিশ বাই ষোলো এই হলটিতে ওপরে টিনের সেট মতো করা আছে এটি আছে স্টোর রুম যার সাইজ দশ বাই আট এটি আছে একটা স্টোর রুম যার সাইজ দশ বাই আট ফার্স্ট ফ্লোরে আছে একটা বেডরুম তার সঙ্গে অ্যাটাচ ওয়াশরুম একটা বিশাল বড় একটা হল রুম আর একটা আছে স্টোর রুম টোটালটাই নেট সিমেন্ট করা আছে এটি আছে ওয়েস্ট অ্যান্ড নর্থ ফেসিং এটি আছে অ্যাটাচ ওয়াশরুম সামনে বেসিন করা আছে তার সাথে কোমর মতো করা আছে এটি আছে কোমর এই বাথরুমটির সাইজ আট বাই চার এই বাথরুমটির সাইজ আট বাই চার এবার আমরা চলে যাব ছাদের দিকে তার সাথে আছে একটা খুব সুন্দর ঠাকুর ঘর এই বাড়িটিতে চৌরাসা থেকে ওয়ান পয়েন্ট কিলোমিটার এই বাড়ির ডিস্টেন্সটা এটি হচ্ছে ঠাকুর ঘর আর এটি হচ্ছে ছাদ ছাদটাকেও আপনাদের পুরো সাইডটি ঘুরিয়ে দেখাবো ওপরে খুব সুন্দর ঠাকুর মন্দির করা আছে বাড়ির বয়স টোয়েন্টি ইয়ার্স বাড়ির বয়স কুড়ি বছর বাড়ির সাইডেরগুলো দেখে নিন ওপর থেকে দেখাচ্ছি বাড়ির সাইডে অনেকটা ছাড় আছে এই সাইডটা বাগান মতো করা আছে যেহেতু পিছনটা আপনার চার ফুট ছাড় আর এটা টিনের সেট মতো করা আছে এটা আছে মন্দির মন্দিরটা আপনাদের ভেতর দিয়ে দেখাচ্ছি মার্বেল করা আছে এটি হচ্ছে মন্দির মন্দিরটি সাইজ দশ বাই ছয় এই ঠাকুরঘরটির সাইজ দশ বাই ছয় এই বাড়িটির থেকে দু মিনিট হাঁটা পথে আপনারা ব্যাংক এটিএম মার্কেট অটো স্ট্যান্ড এই অল ফেসিলিটিসগুলো আপনারা এই দু মিনিট হাঁটা পথে পেয়ে যাবেন এবার বাড়িটি আপনাদের ভালো করে নিচু অবধি দেখিয়ে দিই যাতে আপনাদের বুঝতে বা দেখতে অসুবিধা না হয় যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন কারণ এরকম নতুনত্ব ভিডিও আমরা ইউটিউবের মাধ্যম দিয়ে আপনাদের যাতে দেখাতে পারি বিষয়তে জানতে আমার ডিসক্রিপশানে দেওয়া নাম্বারটিতে আপনারা যোগাযোগ করতে পারেন বা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন কিন্তু দয়া করে আপনাদের সবাইকেই বলছি যেটা আমাদের কোনো ভিডিওতে বলা নেই আপনারা যখনই কল করবেন সকাল নটা থেকে রাত দশটা পর্যন্ত আপনারা কল করতে পারেন যদি কোনো কারণে ফোন না ধরতে পারি আপনারা দয়া করে হোয়াটসঅ্যাপ করে দেবেন এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা দয়া করে একটু হোয়াটসঅ্যাপ করে দেবেন আমি অবশ্যই আপনাদের কল ব্যাক করে নেব আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে খুব শীঘ্রই আসতে চলেছি আপনারা জাস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন যাতে আমার নতুন ভিডিওগুলোর নোটিফিকেশানগুলো যেন আপনাদের কাছে পৌঁছে যায় এবার আসা যাক বাড়িটির দাম বা বাড়িটির প্রাইস নিয়ে বাড়িটির দাম বাহান্ন লক্ষ টাকা বাড়িটির প্রাইস ফিফটি টু তাই আজ এখানে শেষ করলাম দেখা হবে নেক্সট ভিডিওতে আশা করি আপনারা সবাই ভালো থাকবেন